শুধুমাত্র মহিলারাই যে শিশু সহ পালিয়ে যাচ্ছেন তা ঠিক নয়, সঙ্গে পাল্লা দিচ্ছেন পুরুষরাও। এবার সন্তানকে নিয়ে পালিয়ে গেল এক স্বামী, হতাশাগ্রস্ত স্ত্রী করান আর্লিন থানার। জানা গেছে সাংসারিক অশান্তির কারণে তিনটি কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে পুত্র সন্তান নিয়ে পালিয়ে গেল স্বামী। ঘটনাটি ঘটেছে কৈলাসহর যুবরাজনগর এলাকায়। ওই এলাকার বাসিন্দা মনিকা চৌধুরী নামে এক মহিলার বিয়ে হয় আসাম রাজ্যের কিষ্টু দাস নামে এক যুবকের সাথে। পরবর্তীকালে ওদের সংসারে তিনটি কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের জন্ম হয়। কিছুদিন যাবৎ তাদের মধ্যে সাংসারিক অশান্তি চলার কারণে স্বামী হুমকি দিচ্ছিল যে তার পুত্র সন্তানকে নিয়ে সে চলে যাবে। স্ত্রী কিন্তু স্বামীর কথা পাত্তা দেয়নি। বিগত চার দিন পূর্বে ঘটনাটি সত্য হয়ে যায়। অশান্তির দহনে হঠাৎই কাউকে কিছু না জানিয়ে পুত্র সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে যায় স্বামী কিষ্টু দাস। স্ত্রী মনিকা চৌধুরী কাজ সেরে বাড়ি ফেরার পর জানতে পারেন পুত্র সন্তানকে নিয়ে চলে গেছে তার স্বামী কিষ্টু দাস। অতঃপর স্বামীকে ফোন করলে স্বামী জানায় সে নাকি ধর্মনগরে রয়েছে। পরে ফোনে অনেকবার চেষ্টা করার পরও মনিকা চৌধুরী তার স্বামী এবং পুত্র সন্তানের হুদিশ পায়নি। বাধ্য হয়ে রবিবার বিকেলে ইরানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মনিকা দেবী। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। কোথায় যে ঘটনা হয়েছে? সি রাত্রেবেলা একটু তরকারি দিয়ে একটু জগ করেছি। ভাল লাগে আমার জানাই না। সকালবেলা আমার আগে কাম থেকে আইসো খামো যাই কেন তার মানে জানি না আমাকে খাম ওইটা হচ্ছে খামো যারা কিন্তু ইয়ার বাচ্চা পাইতে না আমি যে বাচ্চা কিন্তু আমার মারলেই পাই বুঝে দেখবে না ইয়া আমি আসতেই গেছি গিয়া দেখি হঠাৎ করে ইয়ে নাই ঘর নাই লই গেছি আমি ফোন উঠাইছি গেছি ফোন করছি করার পরে যেখানে তুমি কই কয় আমি ধর্মনগর ধর্মনগর তুমি তারে দেখলে তুমি তারে দিয়ে যাও মানে না তোর তো নয় বুয়া বুয়া আমার আমার বুয়া আমি দিয়ে আসো কইয়া কইল আমি দিকে কই আসো কয় আমি শিলচার গেছি ইয়া শিলচার কইছে দিন গেছি ওখানে আর ফোন উঠাই কত বড় বাচ্চা? 5 বছর। একটা নে ইয়া বাচ্চা। আপনার জামাইয়ের নাম কি? কিষ্টু দাস। কিষ্টু দাস। কিষ্টু দাস। আপনার নাম? নমিতা চৌধুরী। নমিতা চৌধুরী। বাড়ি কই? হাজবেন্ডের বাড়ি? শিলচর। কই থাকতো হাজবেন্ড? আপনার সাথে তো এখন আপনি কি চান? আমি চাই আমার বাচ্চাটাই আমি শুধু আমার বাচ্চা ভাই লগে আমার দেহরও আছে দেহর নাম লগে আপনার অজিত দাস। দেহর কই থাকতো? কেন থাকতো? দেহর ইন্দিরা নগর লগে গেছিল না তখন এরা তো খুঁজে পাইছি না তার বাইকে আমি ওগুলো নিখুঁ জড়িত আছে আপনার মনে হয়। তা আপনার স্বামীর নাম কি বলছিলেন? কিষ্টু দাস। কিষ্টু দাস।